السلام عليكم ورحمة الله وبركاته. ليلة القدر এই রাত্রে পুনরায় ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আপনাদের যার যা প্রয়োজন, যার যা ইচ্ছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। এই সুযোগটা দ্বিতীয়বার আর পাবেন না, কারণ লাইলাতুল কদর শুধুমাত্র রমজান মাসে একটি নির্দিষ্ট রাত্রি সেটা থাকে। এই রাতটা এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি, এই রাতে এবাদত এবং এই রাতের আমলের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত্রি। মানে একজন ব্যক্তি হাজার মাস এবাদত করে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে শুধুমাত্র ওই রাত্রিতে যদি সেই ব্যক্তি আমল করে এবং এবাদত করে তাহলে তার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখুন, একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব হাজার মাস ইবাদত করা বা তার চাইতেও বেশি ইবাদত করা? কখনোই সম্ভব নয়। আর সেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে হাজার মাসের ইবাদত তার চাইতে ওই রাতের উত্তম। এই রাতে ফেরেশতাদেরকে আসমান থেকে দুনিয়াতে নাজিল করা হয়। বিশেষ করে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা রাতে পৃথিবীতে অবতরণ করেন। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আর সেটা হচ্ছে আল্লাহর আদেশ অনুযায়ী। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর ফজরের আগ পর্যন্ত। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শান্তি অবতীর্ণ হতে থাকে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রাতটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই রাত্রে আমাদেরকে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা বিগত জীবনে যত ধরনের পাপ করেছি, কুকর্ম করেছি, খারাপ কাজ করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে নিজের পাপগুলোকে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি অনেক দিন থেকে দোয়া করছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, এই রাতে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে সেই দোয়া কবুল করে নেন। কারণ এই রাত্রে আবার পুনরায় এক বছরের জন্য ভাগ্য লিপিবদ্ধ করা হয়। মানে আগামী এক বছর আপনার সঙ্গে কি কি হবে সেটা পুনরায় আবার লিপিবদ্ধ করা হয়। তাই এই রাতটা কোনোভাবেই মিস করবেন না। এই রাতে যেভাবে হোক দুইটা কাজ করবেন। একটা হচ্ছে নিজের পাপগুলোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি থেকে বেশি দুরুদ পাঠ করবেন। আর দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনার প্রয়োজনটাকে চেয়ে নেবেন। কারণ এই রাতটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আবার আগামী এক বছরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মানে বছরে আপনি একবার রাত্রিটা পাবেন, আগামী বছর যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো আবার পেতে পারেন। আর যদি আগামী বছর পর্যন্ত আপনি বেঁচে না থাকেন তাহলে আপনার পড়ার সম্ভাবনা নেই। তাই এই রাত্রিটা কোনোভাবেই মিস করবেন না। এখন বিষয় হচ্ছে যে এই রাতটা কোন রাত্রিটা, এই জিনিসটা আমরা সকলেই ভুল করি। এই রাত্রি সম্পর্কে হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই রাত্রি হলো শেষ দশকের বেজোর রাত্রিগুলো, অর্থাৎ একুশের রাত্রি, তেইশের রাত্রি, তারপর আপনার পঁচিশের রাত্রি, তারপরেই সাতাশের রাত্রি এবং তারপর ২৯তম রাত্রি। এই পাঁচটি রাতের মধ্যে কোনো একটি রাত্রি হবেই লাইলাতুল কদর। কিন্তু কোন রাত্রি হবে তা নির্দিষ্ট করে কোনো হাদিসে বলা নেই। আপনাকে যত বড় আলেম হোক না কেন বা যত বড় হুজুর হোক না কেন, উনি যদি বলে যে অমুক রাত্রিবেলা লাইলাতুল কদর, তিনি আপনাকে ভুল বলবেন এবং আপনার সম্ভাবনা থাকবে যে সঠিক লাইলাতুল কদরটা আপনার দ্বারা মিস হয়ে যাবে। তাই কারো কথা শুনবেন না। এই শেষ দশকেই বেজুর পাঁচটি রাত্রে আপনি অবশ্যই জাগবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত জেগে থাকার চেষ্টা করবেন। তাহলে কোনো না কোনো একটি রাত্রে আপনি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর সেই রাত্রিটাতে যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে সেটা হবে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সৌভাগ্যপূর্ণ রাত্রি। কারণ
ওই রাতেই ইবাদত করলে আপনার ইবাদত বারো মাসের চাইতেও উত্তম হবে। এবং রাত্রে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন। এবং ওই রাত্রে যদি বেশি বেশি করে কান্নাকাটি করে দোয়াটা কবুল করে নিতে পারেন তাহলে আপনার বাক্য পরিবর্তন হয়ে যাবে। তাই নির্দিষ্ট করে একটা রাতে কোনোভাবেই জাগতে যাবেন না, পাঁচটি রাত্রি জাগবেন। ইনশাল্লাহ আপনি একটি রাত্রি পেয়ে যাবেন। এবং এই রাত্রিকে ঘিরে আমাদের মধ্যে বেশ কিছু বিদাত প্রতিষ্ঠিত আছে, সেই বিদাতগুলো অবশ্যই ভুল করেও করবেন না। যদি ভুল করে একবার বিদাত করে ফেলেন তাহলে আপনার সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। তাই আমাদের মধ্যে যেই বেদাতগুলো আছে সেগুলো মোটেও করবেন না। বেদাতগুলোর মধ্যে অন্যতম বেদাত হচ্ছে সারা রাত্রি জেগে খাবার খায় তারপর আরও কী কী সব করে, এগুলো মোটেও করবেন না। এই রাত্রাতে আপনাকে যে ইবাদতগুলো করতে বলব সেগুলোর বাইরে আপনি একটু ইবাদত করবেন না, যদি করেন তাহলে সেগুলো বেদাত হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাত্রে বেশির থেকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং তার সাথে সাথে সালাত আদায় করা। সালাত আদায় বলতে তারাবির নামাজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল যে কোনো আট রাকাত সালাত আদায় করবেন, মানে সারা রাত্রি মিলিয়ে আট রাকাত আদায় করবেন আর তিন রাকাত বিতির আদায় করবেন, দুই রাকাত করে সালাত আদায় করবেন, দুই রাকাত দীর্ঘক্ষণ সময় ধরে সালাত আদায় করবেন, দীর্ঘক্ষণ সময় ধরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। এভাবে যখন দুই রাকাত সালাত আদায় হয়ে যাবে আবার পুনরায় দুই রাকাত সালাত আদায় করবেন। এভাবে রাতটি শুরু থেকে দিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত আট রাকাত সালাতকে সুন্দরভাবে আদায় করবেন। বেশি সালাত আদায় করার কোনো দরকার নেই। আপনি যদি বেশি কোরআন মাজিদ মুখস্থ না থাকে তাহলে সূরা ফাতিহার পরে আপনি যে সূরাটা জানেন সেটা পড়ুন। ধরুন আপনি সূরা ইখলাস জানেন, ওই সূরাটা আপনি পঞ্চাশ বার বা একশো বার বা একশো পঞ্চাশ বার পড়ুন, দীর্ঘক্ষণ ধরে পড়ুন। তারপর যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন আপনি রুকুতে যান, সেজদায় যান, আবার পুনরায় ওই সূরাটি পড়ুন বা অন্য কোনো সূরা জানলে সেটা বারবার ঘুরে ঘুরে পড়ুন। এভাবে দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকবেন, শেষ দিকে কান্নাকাটি করে দোয়া করবেন, ক্ষমা চাইবেন। আবার দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে হাত তুলে আবার দোয়া করবেন, কান্নাকাটি করবেন। এভাবে এই পাঁচটি বেজুর রাতে ইবাদত করবেন। ইনশাআল্লাহ যে কোনো একটি রাতে আপনি সবে কদর পেয়ে যাবেন এবং আপনার দোয়াও কবুল হবে এবং আপনাকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবেন ইনশাআল্লাহ, এবং আপনার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোকে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।